Hey everyone, welcome to my channel শিল্পাস্টাল জমি। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, অনেকটা লেট হয়ে গেছে, 8টা বাজে গেছে। আমি নর্মালি 6টাতে উঠে যাই, বা মাও ডাকেনি আমাকে, বুঝেছে কিছু না কিছু হয়েছে। অ্যাকচুয়ালি ভালো লাগছে না যে উঠে এখনও বসে রয়েছে, কিছু করতে পারলাছে না। এখন পর্যন্ত ব্রাশও করিনি, এখন যাব ব্রাশ করতে। এক্সারসাইজ করে নেই, তারপর তোমাদের সঙ্গে মিলছি আবার। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আশা করছি ভালো লাগবে সবারই। এক্সারসাইজটা কমপ্লিট করে তোমাদের সঙ্গে আবার মিলছি। দেখতে পাচ্ছ আমি রান্না করে এসেছি, এখন আমি গরম জল খাবো। জলের মধ্যে আমি সামান্য লেবু দিয়ে শীতকালে মধু দিয়ে খেয়ে নিই, আর এখন তো আমি লেবু দিয়েই খেয়ে নিই। তো তোমরা কে কীভাবে খাও তো আমাকে কমেন্টে জানাবে। তো চলো, জলটা নিয়ে আমি বারান্দায় চলে এসেছি। আমি ভিউটা দেখে দিই তোমাদেরকে আমার ঘর বারান্দা থেকে। তো ওই বসে বসে মানুষ দেখে দেখে আমি জলটা খেয়ে থাকি, ভালোই লাগে দেখতে। আমার আজকের পুরো দিনটাই লেজে যাবে, কারণ প্রথমেই লেট করে উঠেছি ঘুম থেকে। তাই অ্যাকচুয়ালি কী হয়েছিল, আমি প্রথমে টাইমেই ঘুমিয়ে গিয়েছিলাম, 10:30-এর মধ্যে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। আর বোন আর কি পড়াতে ছিল, আর ও শুতে গিয়েছে, হবে 2টা বা 2:30 হবে। গিয়ে তো ঘরের সব মানে লাইট জ্বালিয়ে ও কী কী করছে আর কি, বাথরুমে যাচ্ছে এই সেই করছে লাইট জ্বালিয়ে। তো যেই লাইটটা পড়েছে চোখের মধ্যে, তো আমি ঘুম থেকে উঠে গিয়েছি। আর ও তো জাস্ট পড়া থেকে এসেছে, তো ওর কী করেছে আবার ঘুম পেয়েছে। তো অত ঘুমাবেই, অত ঘুমাইনি আগে, তো অত ঘুমিয়ে গিয়েছে। আর আমার কী হয়েছে, আমি তো পুরো এক ঘুম দিয়ে দিয়েছি না, 10টা থেকে 2টো পর্যন্ত, তারপরে আমার আর ঘুমই লাগছিলো না। 3:30 হবে, বাকি শুকুনটা লেগেছে, আর উঠতে লেট হয়ে গেছে। আমি বলতে চাই, মা আমাকে বলছে এখানে বসে পেপার করতে পারবো, হ্যাঁ পারো,
কারণ কি ওরা আমি তো এভাবে কথা বলছি, হ্যাঁ তো আমাদের ঘরে দেখবে, তোমরাও দেখবে আমার ভিডিওতে অনেক সময় সিলেটি চলে আসে, কারণ ঘরের মধ্যে বা সবসময় সব জায়গায় এখানে আমাদের সিলেটিটাই চলে, তার জন্য সিলেটি সবসময় প্রায় এসে যায়। তোমরা বলো বা এটাও স্বাভাবিক আসবেই, সব যেটা সবসময় মুখে থাকে তো ওইটাই আসবে স্বাভাবিক। বাট সবার বোঝার জন্য আমি এভাবে বলে থাকি সেই জন্য। আর তাই প্রায় আমার ভিডিওতে শুনবে সিলেটি, কারণ আমার ঘরেও বলে থাকে, ওরাও বলে থাকে। ওরা তো আর ক্যামেরার জন্য অন্য কিছু বলবে না, ওরা তো সিলেটি বলে থাকবে, তো কিছু তো সেই জন্য আমি বলে দিচ্ছি, তোমরা সিলেটি শুনতে পারবে ওদের মুখ থেকে, বা কোনো সাউন্ড আসবে, ব্যাকগ্রাউন্ড সাউন্ড যেসব আসবে সিলেটিতেই আসবে, নর্মালি যেটা ঘরে বলা হয় এটাই বলবে ওরা। আর তোমাদের তারপর আমার সিলেটি এসে যায়, আর সবসময় হ্যাবিট যেটা এটা ন্যাচারালি তো চলেই আসে। এখন আমি আর মা গল্প করব আর খাবো আমি, আর মা পেপার পড়ে পড়ে যেগুলো ব্রেকিং নিউজ বা এগুলি আমাকে শোনাবে। কমপ্লিট আমার, তখন আমি মোবাইলটা চার্জ দিয়ে দিই, এতটা চার্জ তো নেই মোবাইলটায়। তোমাদের সঙ্গে আবার পরে মিলছি, বাবু যে সময় বাজার থেকে এসে যাবে তো তোমাদের সঙ্গে সেই সময় মিলছি, দেখবো কী কী নিয়ে। একদম জ্যান্ত শিঙ্গি নিয়ে এসেছে, দেখতে পাচ্ছ কী সুন্দর নড়ছে। তারপর এখানে মাছের তেল, চিনার, আনারস, দুটো আনারস খাওয়ার জন্যে বন নিয়ে এসেছে, আর শসা কোয়াশ, আম, আর পানটা নিয়ে এসেছে আমার বোনের জন্য, ও খায়। হ্যাঁ এখন আবার মিলছি তোমাদের সঙ্গে। এখন কটা বেজেছে? 10টা বেজেছে। আমি একটু বেরোবো, সামান্য জেরক্স আর ফটো বের করার ছিল, তো এখানে যাব, সামান্য আরও টুপিটাপের কাজ আছে তো সেখানেই যাচ্ছি আমি। তো তোমাদেরকে আমার আউটফিট দেখিয়ে দিই, চলো দেখবে। এই যে এই গরমের মধ্যে একদম হালকা পাতলা একটা ড্রেস পরেছি, দেখতেই পাচ্ছ। সকালবেলা উঠে জল খেয়েছি, আর তারপরে তো আমি বেরিয়ে গেছি, সামান্য কাজ ছিল, এখন কমপ্লিট। এখন এসে আমি ব্রেকফাস্ট করছি, তো ম্যাগি যে করছো ম্যাগি নিয়ে নিয়েছি, আমি খেয়ে নিই, ব্রেকফাস্টটা করে নিই। আমার সস খেতে ভালো লাগে না, তাই শসা আর পেঁয়াজ নিয়েছি। শান্তি পেয়েছি, আর অনেকটা খিদা লেগেছিল। এখন যাব আমি রান্না করে গিয়ে বোনকে ভাত মেখে, তোমার ক্লাস চলছে আর কি, তো ও লেটে উঠেছে আজকে তার জন্য, আর ও এখনও খায়নি, ও ভাত খাবে, তো আমি ওকে ওকে আর মেখে দিয়ে দেবো। যে আলু সিদ্ধ, আর এখানে কোয়াশ,
দেখি লঙ্কা মেখে নেবো যে আমার গাছের লঙ্কা। চলো এখন আমার রুমে যাচ্ছি, আমি বাথটা নিই। টেস্টি হয়েছে? এখন কে নে খেয়ে নেও, আর পরে আবার মিলছি তোমাদের সঙ্গে। তোমাদের সঙ্গে কথা বলার আমার একদমই সময় হয়ে ওঠেনি, এডিটিং নিয়ে একটু বিজি ছিলাম। আর ওই যে ক্লিপটা দেখতে পাচ্ছ, ওইটা বিকেলবেলার ক্লিপ। আমার মাটার আজ বার্থডে ছিল, তো এখানে গিয়েছি। তোমরা সবাই ওকে উইশ করে দেবে। এই যে দেখতে পাচ্ছ, বার্থডে বয় পোজ মেরে ফটো উঠছে। ওকে আমিই বলেছিলাম এই পোস্টটা দেওয়ার জন্য। আচ্ছা, আর ভিডিওটা আমি আর লম্বা করবো না, আমি এখানে এই ভিডিওটা শেষ করে দিচ্ছি, না অনেকটাই লম্বা হয়ে গিয়েছে। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবে।